অসম প্রদেশ কংগ্রেস কমিটিয়ে এটা সিদ্ধান্ত লৈছে যে যিসকল কংগ্রেসের লোকে বিভিন্ন সমষ্টিত প্রার্থী হব খোঁজে তেওঁলোকে আবেদন করব লাগে। সেই মর্মে মই আবেদন করেছো, যেহেতু মই নগাঁর এটা সমষ্টিরপরা পাঁচবার করে একেলগে থাকি জিকিছো আর মোর ঘর নগাঁত, সেই কারণে মই নগাঁত প্রার্থিত্ব বিচারিছো। কিন্তু এটো এটা নিয়ম হে কেবল, কিন্তু আমার এই গোটে কথাখিনির একটা পদ্ধতি আছে। আমার ব্লক কংগ্রেস সমূহে, আমার তারপরে জেলা কংগ্রেস সমূহে, প্রদেশ কংগ্রেসে একটা পদ্ধতির নিয়মে আমার গোটে কথাখিনি অল ইন্ডিয়া কংগ্রেস কমিটিত পঠিয়ায়। অল ইন্ডিয়া কংগ্রেস কমিটিয়ে এই গোটে কথাবিল চালি জারি চায়, তৃণমূল পর্যায়ের কংগ্রেস কর্মী সকলের গোটে কথাবিল চালি জারি চায়, সেই সমষ্টির বিধায়ক সকলের মত সাপেক্ষে কোনবা এপ্লাই করা লোক, কোনবা এপ্লাই নকরা লোক, চান্সক সাবসেক যার থাকে সেই সকলক নির্বাচিত করে। গতি এই কথাবিল আপনার যদর একে প্রার্থী দিয়ার লগেলগে আমার নামটো আপনাকে শুনেছে, সেই ধরনের ইমান কোনো কথা নাই। পদ্ধতিত আমি এপ্লাইটো করেছো, এপ্লাই করার পিছত নিয়ম অনুযায়ী অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির যেটা সিদ্ধান্ত লয়, আমার ইয়াত খার্গে ডাঙরিয়া আছে, সোনিয়া গান্ধী ডাঙরিয়ানী আছে, রাহুল গান্ধী ডাঙরিয়া আছে, ইয়ার ইনচার্জ জিতেন্দ্র সিং ডাঙরিয়া আছে, এই সকলে চাই যেটি চাই সকলের কথা পাতি বিভিন্ন ধরনের সার্ভে করে যার চান্স অফ সাকসেস আছে সেই লোকসলক এবার প্রার্থিত্ব দিয়ার কথাটি সিদ্ধান্ত লৈছে। আর ইতিমধ্যে আপনাদের দেখিছে যে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটিও আপনার ইন্ডিয়া এলায়েন্স করেছে, তাতো 26টা দলে একটক হয়েছে, আমার ইয়াতো আমি 15টা দলে আমি একগোট হয়েছো, এটো একটা আরম্ভণি। গতি আমি বিচরা কোনবা প্রার্থী কোনবা সমষ্টিত যদি দেখো যে নহয় আমার বিরোধী ঐক্য মঞ্চের প্রার্থী যোনে বিচারে তেওঁহে বেশি পপুলারিটি আছে, চান্স অফ সাকসেস আছে, নিশ্চয়কৈ বিবেচনা করব। গতি আমার নিয়ম অনুযায়ীহে একটা প্রার্থীর কারণে আবেদন করেছো, বাকি গোটে কথাখিনি কংগ্রেসে তার নিয়ম অনুযায়ী যেটা করে সেটা সিদ্ধান্ত লব। আর মই এজন ডিসিপ্লিন সোলজার হিসাবে কংগ্রেসে যেটা সিদ্ধান্ত লয় সেই সিদ্ধান্ত আখরে আখরে পালন করব। আপনাদের মানে এই কথাবিল কই এটা খেলিমেলি করার কারণে করে আছে। সিটিং সিটিং আপনার মুখ্যমন্ত্রী থাকতেও তো অসিটিং এজনক দিয়ে দিলে, সেটা তো কোনো নুসুদে। সিটিং এজন মুখ্যমন্ত্রী আসলে নাই, সিটিং এজন মুখ্যমন্ত্রী থাকা অবস্থাত অসিটিং এজনক সিটিং করে দিলে। গতি এইবিলাক মুখ রোচকর কথা। আমার আবেদন একটা প্রক্রিয়াহে, এ আই সি সিয়ে সিদ্ধান্ত লব, পিসিসি আছে, ব্লক কংগ্রেস আছে, জেলা কংগ্রেস আছে, এই কথা বতরাবিল আপনার মুখরোচক কথা। কিন্তু আমার দেখা গৈছে যে যখন বিজেপির বর্তমান যিজন মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রীগাই সিটিং এজন মুখ্যমন্ত্রী যার মুখখন দেখাই জিকিছিল তেওঁকে আঁতরাই দিলে। গতি এই কথাবিলাক আমার ইয়াত আহা নাই, আর সঁচাকে তেওঁক প্রার্থিত্ব দিব আর আপনার উঠিব। এটা আশা গল নেকি আপনাদের ইমান আগত দৌড়ি দিয়ে, আমি ইলেকশন ডিক্লেয়ারে করা নাই, কথাটো আপনার এই গোটেই কথা বতরাবিল কংগ্রেস দলে চাব, সমীক্ষা করব, এই প্রার্থীখিন নামবিল ইয়ালে পঠিয়াই দিব, সার্ভে করব, সার্ভে রিপোর্ট হব, তারপিছতে হব। চাওকচোন কি হয়, আপনাদের ভাবার ধরনের যোনে যোনে খুব এটা ভাবি আছে ভাবার ধরনের নহবও পারে, নাভাবার ধরনের হবও পারে, যেটু হয় আপনাদের চাব। সানসেক সাবসেক্স টু আমার গোটেই কথাখিন গুরুত্ব দিছে, সেই সকলক এবার কংগ্রেস দলে আমার বিরোধী ঐক্যই আর সর্বভারত ইন্ডিয়া ঐক্যবদ্ধভাবে আমি পাঠিয়ে থাকি। আপনি জানো এটা গোটেই রিপোর্টবিল যে পঠিয়াব সব জানো যাব, আপনার তো হাত না থাকে থাকে জানো, আপনার সেই মালিকজনের হাত থাকে, এই এইটোর তো একো উলিয়াবই নরে, এই রঙাটোর আমি সব সেই প্রার্থীজনহে সেইজনহে উলিয়াই। ঠিক তেনেকৈ মোর কত উঠিম কত উঠিম মই কোন কব কারণে দলের নিয়মতে ওলাব, দলেহে ঠিক করব। যেটা আপনার ইমান কষ্ট করে আপনি হাতে ধরে পেলায় আপনি লই আছে, আপনার তো এটাও নোলায়, মই যদি কোবা জিভার উজত খাই তেতিয়াহে ওলাব আপনার টিভিত, আপনাদের এইটো নোলায় কেতিয়াও নোলায়, মই লিখে দিম। কালি আমি মিটিং করলো গোটেবিলাকত ওলাল, তাত তো নোলাল কারণ আমার কোনো জিভার উজত খোৱা নাই, যদি ইয়াতে যদি জিভার উজত খায় সেইটোকে গোল গোল করে যদি করব, গতি আপনার দুঃখ নাই, কষ্ট করে আপনি লৈছে, উজতর কারণে বাচ্চাই আছে, আমি চাই আছো যাতে উজত না খাও।